ফিজিক্স বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের সর্বশেষ লেকচার নিয়ে হাজির হয়েছি। গত দুই লেকচারে, প্রথম লেকচারে আমরা পড়েছি সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের অবস্থান ভেক্টর বের করছি, এবং তারপরে আমরা অবস্থান ভেক্টর থেকে একক ভেক্টর বের করছি, এবং দ্বিতীয় লেকচারে আমরা ওই সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেটের ওই পি অবস্থানটার ক্ষুদ্র চেঞ্জ ইনফিনিটিসিমালাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনে আমরা আবার অবস্থান ভেক্টর বের করে তারপরে আমরা ভলিউম বের করছি। এটা মূলত গত দুই লেকচারে আলোচনা করা হয়েছে। আজ আমি শুরুতেই আলোচনা করব হচ্ছে অর্থাৎ ডিএস। ডিএস কি? এখানে ডিএস বলতে আমরা কি বোঝানো হয়েছে সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সেটা ওকে শুরু করা যাক। এখানে মূলত ডিএস হচ্ছে এই যে আমরা এখানে পি একটা ছিল, অবস্থান ভেক্টর ছিল সিলিন্ডারের। এই পি অবস্থান ভেক্টরটা যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হইল রো রো অ্যাক্সিস, সাধারণত রো অ্যাক্সিস এবং ফাই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই তিনটি অ্যাক্সিসে যখন পরিবর্তন হলো, তখন এই পরিবর্তনের ফলে আমরা লিনিয়ার ডিস্টেন্স মানে কতটুকু এই রৈখিক ভেক্টরটা আর রৈখিক ভেক্টর আর এর কতটুকু পরিবর্তন এই কোণা থেকে, অর্থাৎ এই কোণা রৈখিকভাবে এই আমি এখান থেকে দেখাই এই কোণার থেকে এই কোণার এই পর্যন্ত রৈখিকভাবে যতটুকু পরিবর্তন হলো সেটাকেই বলা হয় ডিএস। অর্থাৎ ডিএস হচ্ছে লিনিয়ার চেঞ্জ ইন ভেক্টর আর ইন ম্যাগনিচিউড, এটা দ্বারা মূলত মান মান বোঝানো হয়, মূলত এটুকু হচ্ছে ডিএস। এখন ডিএস তো বোঝা গেল, ডিএস কি? মূলত এটা হচ্ছে ভেক্টর, ওই ভেক্টরটার ক্ষুদ্রাতি ক্ষুদ্র চেঞ্জের ফলে যেই পরে আমরা এই এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে মানটা বের করবো ওটাই হচ্ছে ডিএস। অর্থাৎ ডিএস আমরা এই চিত্রটা আমি গতদিন ভালো মতো বুঝিয়ে দিয়েছি, কেউ না বুঝলে গতদিন দেখে আসতে পারেন। ওকে, এখন আমরা ইউ থিঙ্ক দ্য লিনিয়ার চেঞ্জ ইন ভেক্টর ভেক্টর ম্যাগনিচিউড ভেক্টর আর এর ম্যাগনিচিউড, এই যে মডুলাস তার উপরে ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে মান সমান ডিএস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ওই ডিএস। এখন ডিএসকে আমরা ওই ইসের মতো ম্যাট্রিক্সের অঙ্কর সময় আমরা যে মান ম্যাট্রিক্স না তো ওই যে ত্রিকোণমিত ইসে ইন্টারে আমরা তৃতীয় অধ্যায় করেছিলাম ওইটার মতো মান বের করে নিচ্ছে, ওই এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনটে অ্যাক্সিসকে বর্গ করলে রুট করলে যোগ আমরা মান পেয়ে যাই। এখন এটাকে আবার লেখা যায় কীভাবে, এই ডিএসকে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থান ভেক্টর ওই ডিআর এবং ডিআর দুটো ডিআরকে আমরা ডট করলে, ডট মাল্টিপ্লিকেশন করলে সাধারণত কী হয় এগুলা একক ভেক্টরগুলো আর কি কস জিরো ডিগ্রি হয়ে যায় তখন আর কি চলে যায়, যার ফলে ডি রো স্কোয়ার আবার এই যে রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার, এটা মূলত রয়ে গেলো। এটাকে আমরা এভাবেও লিখতে পারি কিংবা এভাবেও লিখতে পারি, যে কোনো একটা এক্সপ্রেশন লিখলেই হবে। এটা গেল আমাদের মূলত ডিএস। এখন আমরা সর্বশেষ আলোচনা করবো তা হচ্ছে ইন সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে গ্রাডিয়েন্ট ডাইভার্জেন্স কার্ল অ্যান্ড ল্যাপ্লাসি এক্সপ্রেশন। অর্থাৎ সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এই গ্রাডিয়েন্ট ডাইভার্জেন্স এবং কার্লের এক্সপ্রেশন প্রকাশ কীভাবে সেটা দেখি। গ্রাডিয়েন্টকে কীভাবে সিলিন্ডিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করে তা হচ্ছে ডেল অপারেটর সঙ্গে একটা স্কেলার ভেক্টর অর্থাৎ ফাংশন এফ এর গুণ গুণ, এই যে আমরা ওই আগে যে গুণ করছিলাম সেটাই, শুধু ডেল ডেল রো, এখানে রো রো এর সাপেক্ষে রো অ্যাক্সিস বরাবর ফাংশনের পার্শিয়াল ডিফারেনশিয়েশন প্লাস অন বাই রো। অন বাই রো আসার কারণ হচ্ছে ওই যে বলছিলাম যে এখানে এই যে এখানে এই ইসের এই রো অ্যাক্সিসটা এই যে এই রো রো ফাই অ্যাক্সিসটা ফাই অ্যাক্সিসটা চেঞ্জের পিছনে সাধারণত রো ডিপেন্ডেবল, সেজন্য এখানে রো গুণ করা হয়েছে। এছাড়া আরও ভালোভাবে বোঝার জন্য আমি প্রিভিয়াস ভিডিওতে বিস্তারিত বলেছি, এটা মূলত এখন বললাম যে এই ফাই এখানে মূলত দেখেন ফাই এবং এই সে এখানেও রো গুণ করা হয় নাই, বাট এখানে ডি ফাই ক্ষুদ্র ফাই অক্ষ বরাবর পরিবর্তনের সাথে রো গুণ করা হয়েছে, কারণ এই ফাই ক্ষুদ্র ফাই চেঞ্জের উপরে রো ডিপেন্ডেবল, সেজন্য এটা আর কি এটার ক্ষুদ্র পরিবর্তন পিছনে রো এর ভূমিকা আছে তাই এটা গুণ করা হয়েছে। এটা আমি সংক্ষেপে বললাম, পিছনে আরও বিস্তারিত বলা হয়েছে এই সেজন্য অন বাই রো আসছে এখানে প্লাস ডেল ডেল জেড ফাংশন এফ জেড অক্সিস বরাবর, এটা মূলত গ্রাডিয়েন্ট মূলত একটা ভেক্টর। তারপর ডাইভার্জেন্স ডেল অপারেটের সঙ্গে ডট ডট মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর, একটা ভেক্টর ডট মাল্টিপ্লিকেশন করলে তাকে ডাইভার্জেন্স বলে। এখন এই যে এটাকে এক্সপ্রেশন করা হয় অন বাই রো ডেল ডেল রো ডেল ডেল রো রো এর সাপেক্ষে উইথ রিসপেক্ট রো রো এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়েশন ইনটু এখানে রোর সাথে
মাল্টি গুণ করা আছে এফ এফ রো অর্থাৎ ই এ ইসের এফ একটা ভেক্টর ছিল, ওই ভেক্টরের রো রো এক্স রো এর অ্যাক্সিস বরাবর ওই ভেক্টরটার অংশ, ঠিক আছে, সেজন্য এটাকে এফ রো দ্বারা প্রকাশ করেছে। তারপর ওয়ান বাই রো ডেল ডেল রো অফ এফ ফাই অর্থাৎ এই এফ পুরো ভেক্টরটা, অর্থাৎ এরকম একটা ভেক্টর ছিল, এখানে দেওয়া নাই, আমি পরে এক্সাম্পল এর পরে আমি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, এখানে জাস্ট খালি এক্সপ্রেশনগুলো দেখানো হয়েছে। এই ভেক্টরটার ফাই ফাই অংশের পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আবার ডেল ডেল জেড এফ জেড অর্থাৎ ওই ভেক্টরের এফ ভেক্টরের জেড অ্যাক্সিস বরাবর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। এটাই মূলত ডাইভার্জেন্স কি ডেল অপারেটর সঙ্গে ভেক্টর ডট মাল্টিপ্লিকেশন। এটুকু আমাদের একটু কমপ্লিকেটেড মনে হতে পারে যে এখানে রো আছে, তাহলে এ রো এরো এই রো আর এই রো আমরা গুণ করে কাটাকাটি করলেও তো হয়তো, কিন্তু হবে না, এটা শুরুতে আমাদের ওই ফাংশনের রো অ্যাক্সিস বরাবর নিয়ে তারপরে রোর সাথে গুণ করতে হবে, তার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করে তারপরে আবার এই রোর সাথে গুণ করতে হবে। এটা মূলত উদাহরণে গেলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো, আর এটা এটা আগেটাই, ঠিক আছে, এটাই মূলত একটু জটিল। এখন কার্ল, কার্ল কি ডেল্টা অপারেটর সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর, ভেক্টর করলে আমরা কার্ল পাবো, কার্লকে এই এক্সপ্রেশনের মধ্যে প্রকাশ করা হয়। অন বাই রো এখানে ইসে থেকে নির্ণয় থেকে কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এই যে রো, এই রো অ্যাক্সিস ফাই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর এটাকে লিখে আমরা জানি কীভাবে লিখতে হয়, কালের ডেল ডেল রো ডেল ডেল ফাই ডেল ডেল জেড এবং ওই ভেক্টরের পুরো ভেক্টরের রো অ্যাক্স রো অ্যাক্সিসের অংশটুকু ফাই অ্যাক্সিসে তার সঙ্গে আবার সরি ফাই অ্যাক্সিসে তার সঙ্গে আবার রো গুণ আছে এবং জেড অ্যাক্সিসের অংশ, এটা মূলত একটা ভেক্টর কোয়ান্টিটি। সর্বশেষ ল্যাপিসিয়ান, এটা মূলত গ্রেডিয়েন্ট অফ এ ডাইভার্জেন্স অর্থাৎ একটা ডাইভার্জেন্সের সঙ্গে ডট গুণ, একটা গ্রেডিয়েন্টের সঙ্গে ডট গুণই হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এ ডাইভার্জেন্স। আমি পিছনে আলোচনা করছি বিস্তারিত, এখানে কি মূলত ডেল ডেল স্কোয়ার ইন্টু এফ, এটাকে ডাইভার্জেন্স বলে। এইখানেই এক্সপ্রেশনটা হচ্ছে ওয়ান বাই রো ডেল ডেল রো উইথ রিসপেক্ট টু রো এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, তার মধ্যে আবার কি দুইবার এখানে রো গুণ এ যেটার মতো, এটা একটা সেমই, শুধু এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন নাই, এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আছে, এটাই তাছে না, এই যে একই সেম ওয়ান বাই রো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ রো এজ রো রো গুণ, আর এখানে শুধু রো এর অ্যাক্সিস বরাবর ভেক্টরটা ছিল, আর এখানে ওই এখানে আবার এটা ছিল ভেক্টর, আর এখানে ছিল এটা হলো ফাংশন, ফাংশনের পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। আর এটা মূলত আবার এই যে ওয়ান বাই রো স্কোয়ার, এখানে যে ডাবল ডিফারেন্সিয়েশন ডাবল ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ অফ এফ, তারপরে আবার ডাবল পার্সিয়াল ডেরিভেটিভ অফ এফ, মূলত এটা একটা স্কোয়ার কোয়ান্টিটি। ওকে, আমরা একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে নিই, সেটা হচ্ছে হলো আমি গত লেকচারে হয়তো ই রো ক্যাপ, ই রো ক্যাপকে আমরা রো ক্যাপ দ্বারাও প্রকাশ করতে পারি, দুটা মূলত বইতে বিভিন্ন রাইটারের বইতে বিভিন্নভাবে এক্সপ্রেস করে মূলত একই কথা। আবার ই ফাই ক্যাপকে মূলত ফাই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, আরটা হচ্ছে হলো ই জেড ক্যাপ মূলত জেড ক্যাপ, এই মূলত তিনটা কথা একই, এটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম। ওকে, আমরা এখন কি দেখবো, আমরা এখন দেখবো গ্রেডিয়েন্ট ইন এ সিলিন্ড্রিকাল কোঅর্ডিনেট, প্রথম প্রথম এক্সাম এই যে গ্রেডিয়েন্ট, এটা এটা দেখবো আমরা এখন, এটার এক্সাম্পল গ্রেডিয়েন্ট এর এক্সাম্পল দেখবো, ইন এ সিলিন্ড্রিকাল কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট কীভাবে বের করে তার একটা এক্সাম্পল। গ্রেডিয়েন্ট কি মূলত একটা ডেল অপারেটর সঙ্গে একটা ইসের গুণ, ধরা যাক একটা ফাংশনের গুণ, এই ফাংশনটা হচ্ছে কি ফাংশনটা হচ্ছে রো সাইন ফাই, ডেল অপারেটর সঙ্গে ফাংশনের সাধারণ গুণ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ডেল ডেল রো রো এর সাপেক্ষে ফাংশনের ই পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কি রো অ্যাক্সিস বরাবর রো হ্যাট, তাই যেখানে রো রো হ্যাট বলা হয়েছে। তারপরে আবার ওয়ান বাই রো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ ফাই, ফাইয়ের সাপেক্ষে ওই ফাংশনের পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ফাই অ্যাক্সিস বরাবর, আবার হচ্ছে জেটের সাপেক্ষে ফাংশনের পার্সিয়াল ডিফারেন্সিয়েশন জেট অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা এখানে করা হয়েছে এটা হলো কি রো অ্যাক্সিস রো এর সাপেক্ষে, রো এর সাপেক্ষে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে রো রো, যেহেতু আমরা জানি কি পার্সিয়াল ডিফারেন্সিয়েশনটা কি, যদি ওই যার সাপেক্ষে করা হয় ওই এটা ওটাকে কী বলে উইথ রিসপেক্ট টু আর কি এক্স ওয়াই জেটা আর কি ওইটা ওই এক্স ওয়াই জেড যদি ওখানে বা রো এখানে যদি থাকে তাহলে সেটা করা যাবে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করা যাবে, আর না থাকলে ওই চলক না থাকলে সেটা করা যাবে না, মূলত ওই চলকটাই যার সাপেক্ষে যে চলকের সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করা হয় ওই চলকটা এখানে থাকতে হবে। তাই এখানে রো আছে তাতে রো আছে রো, তাহলে রো রো এক হয়ে যায় শুধু সাইন ফাই, সাইন ফাই রো অ্যাক্সিস এই রো অ্যাক্সিস বরাবর। তারপরে আবার অন বাই রো, অন বাই রো আমরা বের করে এই যে রো বাইরে আছে, এখন
এটাকে কি ফাইয়ের সাপেক্ষে, ফাইয়ের সাপেক্ষে করলে রো কনস্ট্যান্ট। এখন সাইন ফাই, সাইন ফাইকে করলে সাধারণত কস ফাই, কারণ ডি ডি এক্স সাইন এক্স সমান কস এক্স আমরা সূত্র করছিলাম। আর এই যে ফাই, ফাই তো কনস্ট্যান্ট, এগুলো ফাই অ্যাক্সিস, ফাই অ্যাক্সিস বরাবর। আর এখানে, এখানে জেটের সাপেক্ষে করতে হবে, কিন্তু এখানে কোনো জেট চলক নাই তাই এটা জিরো হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এই রো রো কাটাকে ক্যান্সেল আউট গেলে এখানে শুধু সাইন ফাই, ফাই সাইন ফাই রো হ্যাট প্লাস কস ফাই ফাই হ্যাট, এটাই মূলত আমাদের একটা গ্রাডিয়েন্ট ইন এ সিলিন্ডিকাল কোঅর্ডিনেট সিস্টেমে, যা একটা ভেক্টরের কোয়ান্টিটি আমরা দেখতে পেলাম। এখন আমরা ডাইভার্জেন্স ইন এ সিলিন্ডিকাল কোঅর্ডিনেট, এটা হচ্ছে দুই নম্বর এই যেটা, এটা ডাইভার্জেন্স ইন এ, যে এটা নিয়ে আলোচনা করব, এটার এক্সাম্পল ডাইভার্জেন্স ইন এ সিলিন্ডিকাল কোঅর্ডিনেট সিস্টেম। ধরা যাক একটা ভেক্টর দেওয়া আছে, এটা মূলত একটা ভেক্টর দেওয়া আছে। এখন আমরা ডট মাল্টিপ্লিকেশন করলেই তো একটা ভেক্টরের ডেল্টা অপারেশনকে তার ডাইভার্জেন্স পাবো। তাহলে এটাকে আমি মূলত এই এতটুক রো ফাই, এটাকে আমি বলছি হলো ভিরো, ভিরো, আর এর এতটুক, এতটুক হচ্ছে হলো ভি ফাই, আর থ্রি জেড হচ্ছে ভি জেড, মূলত এটাই এখানে লেখা হয়েছে। আর যে রো হ্যাট ফাই হ্যাট এবং জেড হ্যাট, এগুলো তো ইসে একক ভেক্টর অ্যাক্সিস, ওটা বাদে, তাই এখানে এক্সপ্রেশন অনুযায়ী ওয়ান বাই রো ডেল ডেল রো রো, এটা মূলত যে আগে আমরা দেখেছি এক্সপ্রেশন এই এইভাবে ডাইভার্জেন্সকে প্রকাশ করে। আর এই ভি ফাইটা মূলত এই যে এতটুক, এতটুককে আমি এখানে লিখছি। তারপরে আবার ওয়ান বাই রো, ওয়ান বাই রো ডেল ডেল ফাই, ফাইয়ের সাপেক্ষে ভি ফাই, মানে যতটুক ফাই একক ভেক্টর বাদে এতটুক, এই যে এতটুক, এতটুক হচ্ছে ভি ফাই, আর এই যে এতটুক হচ্ছে এই ভিরো, আর ভি ফাই হচ্ছে এখান থেকে এই যে পর্যন্ত, আর হচ্ছে ভি জেড হচ্ছে শুধু থ্রি জেড। এখন আমি এটাকে ফাইয়ের, ফাইয়ের সাপেক্ষে রোয়ের সাপেক্ষে, রো অ্যাক্সিস বরাবর, ফাই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর তিনটে অংশে ভাগ করে নিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো ফার্স্ট ডেরিভেটিভ করবো আমি কিসের সাপেক্ষে, রো, রো উইথ রিসপেক্ট রো। এখন তাহলে করা যাক, এইটাকে আমরা উইথ রিসপেক্ট রোয়ের সাপেক্ষে করব প্রথমে। তাহলে একটু এখানে আমি করলাম ওয়ান বাই রো এক্সপ্রেশন লিখলাম প্রথমে, এখন জাস্ট খালি সাধারণ পার্সিয়াল ডিফারেন্স করবো। এখন কি এখানে রো স্কোয়ার, সাধারণত আমি এটা রোয়ের সাপেক্ষে করব, তাই এখানে কি টু রো আসছে কেন, ডেরিভেটিভের রো, ওই এক্স টু দি পাওয়ার এন, ওই সূত্র ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইনটু এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই যে এখানে টু টু রো, আর এটা যেহেতু রো নাই তাই এটা কনস্ট্যান্ট হিসেবে বসে গেছে, আর এ ওয়ান বাই রো, এ ওয়ান বাই রো। এখন এটাকে আমি আবার রো রো ক্যান্সেল আউট হয়ে যায়, আর দুই আর দুই চার, আর এই দুই দেড় গুণ করে দিলে এটা হয়ে যায়। তারপরে আবার এটা উইথ রিসপেক্ট ফাইয়ের সাপেক্ষে এটা নিব আমি, যেহেতু এটাও করলাম না কেন রোয়ের সাপেক্ষে, যেহেতু এটা এটা রো অ্যাক্সিস বরাবর না, সেজন্য শুধু রো অ্যাক্সিস বরাবর এটা আমি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলাম। আমরা জানি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন মূলত যে কোনো যেটা সাপেক্ষে করা হয় ওটাই করতে হয়, বাকিগুলো কোনো জিরো হয়ে যায় তাই ওটা করা হয় নাই। এখন এখন এটাকে আমি ফাইয়ের সাপেক্ষে করব, ফাইয়ের সাপেক্ষে করলে শুরুতেই এখানে কি ফাইয়ের সাপেক্ষে করলে রো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, বাইরে আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর ফাইয়ের সাপেক্ষে করলে এখানে যেহেতু গুণ আছে সাইন ডিডি এক্স অফ ইসের এবি, এবি এর সূত্র, তাহলে এখানে সাইনকে রাইখে আমি কসকে করছি, কসকে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হলো মাইনাস সাইন ফাই, আবার কসকে রাইখে সাইনকে করছি ডেরিভেটিভ করলে, সাইনকে ডেরিভেটিভ করলে কস, তাহলে এখানে হলো কস ফাই, কস স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার ফাই, আর লাস্টেরটা করলে হচ্ছে জেটের সাপেক্ষে করলে শুধু থ্রি, তাহলে তিনটে পোর্শন আমি যোগ করে দিছি ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন এই মানগুলো এখানে ফোর এটা বসাইয়া যা পাইছি সেভেন, এখানে আবার স্কোয়ার স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার থেটা কস স্কোয়ার থেটা মানে ফাই, সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই ওয়ান ওয়ান এইট, যা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা দেখলাম ডাইভার্জেন্স স্কেলার কোয়ান্টিটি সর্বশেষ, না আরও দুটো আছে, এটা হচ্ছে কার্ল ইন এ সিলিন্ডিকাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা মূলত এই তিন নম্বরটা কার্ল, এটা হচ্ছে কি ডেল অপারেটরের সঙ্গে একটা ক্রস মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর, এই এক্সপ্রেশনটা কীভাবে প্রকাশ করা হয় এটা আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখব। ওকে, এখানে ভি একটা ওই আগের ভেক্টরটাই ধরে নেওয়া হয়েছে, এখন ভি এর সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন করছি ওই ডেল অপারেটরের, তাহলে এক্সপ্রেশনটাকে এইভাবে প্রকাশ করা হয় ফাই হ্যাট রো হ্যাট ফাই হ্যাট জে হ্যাট ডেল অপারেটর এইভাবে দিয়ে। আর এখানে মূলত ভিরো, ভিরো দ্বারা আমি এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুক এই ভিরো আমি এখানে দেখাই দিয়েছি, আর ভি ফাই
ভি ফাই মূলত এইখান থেকে এই যে এই পর্যন্ত এতটুকু, আর তার সঙ্গে রোগুণ, এটা মূলত সূত্রের রোগুণ, আর এটা হচ্ছে হলো ভিজেট। ভিজেট সূত্র বলতে ওটা কীভাবে এই রোটা কীভাবে আসছে সেটা আপনারা একটু মাথা খাটালেই পারবেন, কারণ আমি পিছনে আলোচনা করেছি। এখন আমরা ই করব রোয়ের সাপেক্ষে, রোকে আমরা নির্ণয় করে আমরা শিখেছি রোয়ের ইসে করলে সারিবাদ কলামবাদ এই দুইটা বিয়োগ ই করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বিয়োগ এই দুইটা, আর তার সঙ্গে আবার এটা আছে সেজন্য ওটা গুণ হয়ে যাবে, ওয়ান বাই রো গুণ হয়ে যাবে। এখন আমরা রো অ্যাক্সিস বরাবর নিব, রো অ্যাক্সিস বরাবর নিলে পারে এটা এটা এই মনে নিলে সারিবাদ কলামবাদ, তাহলে এটা আর এই যে ভিজেট, ওয়ান বাই রো, ওয়ান বাই রো আসলো এই যে সামনের ওয়ান বাই রো, ওয়ান বাই রো ভিজেট মাইনাস মাইনাস এইটা আর এই যে এটা ভি রো রো ভি ফাই, রো রো ভি ফাই হচ্ছে রো রো কাটা গেছে এখানকার রো, আর এই রো ওয়ান বাই রো ছিল ওইটা এটা কাটা দিয়ে ক্যান্সেল আউট। তারপরে বিয়োগ, বিয়োগ এটা নিশ্চয়ই এখন এই এই ফাইনালি এই সারিবাদ কলামবাদ এটা আর এটা সেটা এই যে রোয়ের সাপেক্ষে ভিজেট বিয়োগ ডেল ডেল জেটের সাপেক্ষে ভিরো, এটা 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 আর এটা। এখন সর্বশেষ হচ্ছে আমরা জেটের সাপেক্ষে সারিবাদ, সারিবাদ কলামবাদ হলে এই যেভাবে ডেল ডেল রো অফ, রো অফ রো ভি ভি ফাই, ঠিক আছে, ডেল ডেল রো সারিবাদ এই যে এটা প্রথমে এইটা আর এইটা আর গুণ করা হয়েছে, তারপরে হচ্ছে হলো এইটা আর এইটা, অর্থাৎ তারপরে এইটা আর এইটা আর গুণ ডেল ডেল ফাই, ডেল ডেল ফাই অফ ভিরো। এখন এটাকে আমরা এই পর্যন্ত তো আমরা এটা আলোচনা করলাম, এখন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। মূলত এই রোকে আমি যেখানে লিখছি এটা আগে লিখছিলাম, এটা পরে লিখছি কোনো সমস্যা নেই। এখন আমি কী করবো, ফাইয়ের সাপেক্ষে ভিজেট, ভিজেট এখানে যেহেতু ফাই নাই তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা জিরো হয়ে গেছে, কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যেই চলক ওই চলক না থাকলে তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা যায় না, জিরো হয়ে গেছে। আর ওয়ান বাই ফাই তো আগেই নিচ্ছি কমন, আর এটা করবো কি জেটের সাপেক্ষে ফাইয়ের ডিফারেন্সিয়েশন, যেহেতু এখানেও ফাইয়ের এখানেও জেট নাই তাহলে এটাও জিরো হয়ে গেছে। আর রো অ্যাক্সিস বিয়োগ, বিয়োগ এটা হচ্ছে ফাই অ্যাক্সিস, এই ফাইকে আমি এখানে লিখছি। এখন রোয়ের সাপেক্ষে ভিজেট, এই ভিজেটে থ্রি জেট আছে, এখানে রো নাই তাই এটাও জিরো হয়ে গেছে। আবার উইথ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রিসপেক্ট জেড, জেটের সাপেক্ষে ভিরো, ভিরো এখানে যেহেতু জেড নাই তাহলে এটাও জিরো হয়ে গেছে, তাহলে আমাদের দুইটা চলে গেল। এখন আসছে হলো শুধু জেড অ্যাক্সিস বা জি অ্যাক্সিস যেটাই বলেন। এখন আমরা যেটা দেখবো কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রোয়ের সাপেক্ষে রো ভি ফাই, এখন ভি ফাই হচ্ছে হলো এই যে এতটুক, তার সঙ্গে আগে একটা রো আছে, এই রো আর এই যে এই রো দুটাই রো স্কোয়ার, আর আমি এই রো আর ইসে হলো প্রথমে একবার না এখানে এই ইসের রো, রোয়ের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এখানে লেখা হয়েছে হলো হ্যাঁ রো স্কোয়ার, ওই এখানে রো আর ওই রো গুণ হয়ে রো স্কোয়ার হয়েছে, আর বাকিটুকু লেখা হয়েছে সাইন ফাই ইন্টু কস ফাই মাইনাস এই যেটা ডেল ডেল ফাই, ফাইয়ের সাপেক্ষে ভিরো, ভিরো এর মান কি আসছে রো ইন্টু এই যে রো ইন্টু টু প্লাস সাইন স্কোয়ার ফাই, রো ইন্টু টু প্লাস সাইন স্কোয়ার ফাই এটা লেখা হয়েছে। এখন আমি এটা সমাধান করব, এখানে রোয়ের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, রোয়ের সাপেক্ষে করলে ওই যে ইসের এক্স টু দি পাওয়ার এন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ দুই আগে চলে আসবি আর ডেরিভেটিভ টু, এটা হচ্ছে ডেরিভেটিভ টু আর শুধু রো থাকে, আর বাকি এই যে সাইন আর কস তো কনস্ট্যান্ট যেহেতু এখানে রো নাই কনস্ট্যান্ট। বিয়োগ এখানে এখানে ফাইয়ের সাপেক্ষে তাহলে রো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট আর দুই দুইও তো কনস্ট্যান্ট, হ্যাঁ টু ও কনস্ট্যান্ট সরি ওটা হচ্ছে যেহেতু দুই তাহলে শূন্য হয়ে যাবে। আর যে সাইন, সাইন এখানে হলো সাইন স্কোয়ার থেটা, স্কোয়ারের আগে দিলে আমরা পাই হচ্ছে ডিডি এক্স অফ সাইন স্কোয়ার
দুইবার ডিফারেন্স ই করা হয়েছে, এটা আমি একটু দেখাই দিই। এই যেটা হচ্ছে ডি ডিএক্স ধরলাম, ডেল ডেল ই ধরি, ডেল ডেল সাইন স্কোয়ার ফাই, তাহলে এখানে হবে হলো কি টু টু সাইন ফাই, যেহেতু এটা এক্স না, তাহলে আবার করব, তাহলে ডেল 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 ফাই ডেল ডেল ফাই অফ সাইন রে করলে আমরা পাবো কস, মূলত এটাই হচ্ছে এখানে করছে, সাইন রে করলে ই করলে আবার পার্শিয়াল ডিফারেন্স করলে কস ফাই। এটা মূলত এখানে করা হয়েছে, এই যে এখানে, তাহলে যেহেতু দুইটা একই সেম কোয়ান্টিটি, তাহলে যেটা প্লাস এটা মাইনাস কাটাকাটি হয়ে যায়, তাহলে মোট কথা আমরা পেলাম জেড, জেটের দিকে জিরো, জিরো জেড এক্সিস বলবো, এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। সর্বশেষ লেকচার ল্যাপ্লাসি, ল্যাপ্লাসিয়ান ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এটা মূলত আমাদের সর্বশেষটা, এই যেটা ল্যাপ্লাসিয়ান, এটার এক্সপ্রেশন এরকম ছিল আমাদের, ডাবল ডেরিভেটিভ ছিল এটা, এটার এক্সাম্পল। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন রো সাইন ফাই, এটাকে এক্সপ্রেশনে এভাবে লেখা হয়েছে, এফ দ্বারা এই ফাংশনটাকে প্রথমে লিখছি, অন বাই রো, ডেল ডেল রো, রো এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেশন, এই রো হচ্ছে এই রো, আর হচ্ছে হলো এই এফ এর জায়গায় মূলত আমরা এতটুকু এখানে লিখে দিচ্ছি, আর কিচ্ছু করি নেই এই পর্যন্ত, ঠিক আছে। এখন আমরা এখানে রো এর সাপেক্ষে এটাকে পার্শিয়াল ডেরিভেশন করলে তাহলে শুধু সাইন সাইন ফাই পাই, আর এই রো, এই রো আছে, ঠিক আছে, কারণ এই যে এখানে রো এর সাপেক্ষে করা হয়েছে, রো এর সাপেক্ষে করা হলে রো রো এক হয়ে যায়, আর এটাকে করা হয়েছে দুইবার, দুইবার করলে, একবার করলে আমরা পাই সাইন রে করলে কস পাই, সেই কস কস করা হয়েছে যেহেতু এটা ফাইয়ের সাপেক্ষে, আর এই যে আরেকবার রেখে দেওয়া হয়েছে ডেল ডেল ফাই, আর এটাকে যেহেতু জেটের সাপেক্ষে, এখানে জেট নাই তাই জিরো হয়ে গেছে, তাহলে অন বাই, এখন এটাকে আমরা রো এর সাপেক্ষে করলে শুধু পাই সাইন ফাই, আর এটাকে আমরা ফাইয়ের সাপেক্ষে করলে পাবো হচ্ছে কসকে করলে মাইনাস সাইন ফাই, আর রো কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, এটাকে বললে ওয়ান বাই সাইন ফাই মাইনাস এই মাইনাস ওয়ান বাই সাইন ফাই জিরো হয়ে গেছে, মূলত এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আমাদের চারটা এক্সাম্পলই হয়ে গেল, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা কী শিখলাম, গ্রাডিয়েন্ট, ডাইভার্জেন্স, কার্ল এবং ল্যাপ্লাসিয়ান, এই চারটা মূলত আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট শিখলাম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মূলত এটাই লাস্ট লেকচার ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ।